কথায় বলে যে রাধে সে চুলো বাঁধে, বাস্তবে যে রাধে সে স্টিয়ারিংও ধরে। প্রতিমা পোদ্দার, বছর ৪২-এর এই মহিলার বাড়ি বেলঘড়িয়ায়। রোজ সকালে বাড়ি থেকে বাস নিয়ে বেরিয়ে পড়েন স্বামী স্ত্রী, তারপর হাওড়া নিমতা রুটে দিনভর ট্রিপ। চালকের আসনে স্ত্রী, কন্ডাক্টর স্বামী শিবেশ্বর। আজকে আন্তর্জাতিক নারী দিবস, এই উপলক্ষে আমি বলবো যে মেয়েরা পিছিয়ে থাকবে কেন, মেয়েরা এগিয়ে আসুক। কোনো অনেক আছে অসহায় মহিলা, তারপরে শুধু যে পুরুষরা, এই যে দেখা না মেয়েদের ক্ষেত্রে পুরুষদের কত বাধা, কত বিপত্তি আসতে পারে। আজকে আমি চলছি, কালকে তো অনেক রকম বাধা আসতে পারে, কিন্তু তার জন্য তৈরি থাকতে লাগবে, যাতে কোনো অসুবিধা হতে, যাতে মেয়েরা পিছিয়ে না থাকে। আর পাঁচটা সাধারণ গৃহবধূর মতোই শুরু হয়েছিল জীবনটা। অ্যাম্বুলেন্স চালক স্বামী শিবেশ্বরের সামান্য রোজগারে কোনো মতে চলত সংসার। দুই মেয়েকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে একদিন স্বামীর অ্যাম্বুলেন্সের স্টিয়ারিংয়ে বসেন প্রতিমা। স্বামীর হাত ধরে শেখা শুরু হয় গাড়ি চালানো। ২০০৬ সালে বেলতলা মোটর ভেহিকলস থেকে লাইসেন্স, কিন্তু মহিলা চালককে কে চালাতে দেবে গাড়ি? তাই কিছুদিন বসেছিলেন বাড়িতে, তারপর ব্যাংক ঋণ নিয়ে দম্পতি কেনেন একটি পুরনো মিনিবাস। পারমিট নিয়ে নেমে পড়েন হাওড়া নিমতা রুটে, সংসারের চাকা ঘোরার সেই শুরু। এই জায়গাটায় দাঁড়িয়ে এই পরিবহনটাকে সচল রেখে নিজেদের প্রকৃত অর্থে বাঁচার জন্যে ওকে সাথী করে নাও আমার। এ তো আমাদের একটা প্রাউড অফ কলকাতা বলা যায়, কেন ইংল্যান্ডেও আমি শুনেছি যে আমাদের ইন্ডিয়ার মেয়েরা গাড়ি বাস ড্রাইভিং করে, বাস চালায়। তা ওনার দেখা, উনি তো ইন্সপায়ার, ওনার দেখা দেখি আরও মহিলারা এই ড্রাইভিং বাসের এই পরিবহন ব্যবস্থাতে আসে, এটা তো ভালোই হবে। বড় মেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে পড়ছেন, ছোট মেয়ে নবম শ্রেণীতে। চার দেওয়াল থেকে চার চাকা, স্বামীর সঙ্গে হাত মিলিয়ে সমান তালে সামলাচ্ছেন প্রতিমা। স্টিয়ারিং হাতে বসে আছেন প্রতিমা পোদ্দার, লড়াই ঘরে বাইরে। প্রতিমা দেবী জানেন জীবনের এখন অনেকটা পথ বাকি, আর এইভাবেই স্টিয়ারিং হাতে এগিয়ে যেতে চান। ক্যামেরায় শুভেন্দু দাসের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।